গতকাল 19 সেপ্টেম্বর সোমবার নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে 3-1 গোলে নেপালকে হারিয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে বাংলার মেয়েরা। এই টুর্নামেন্টের একটি ম্যাচেও কিন্তু বাংলাদেশ হারেনি, তারা শক্ত প্রতিপক্ষ ভারত পাকিস্তান এদেরকে হেসে খেলে হারিয়ে দিয়েছে। এই কথাগুলো আমরা সবাই জানি, যেসব কথা জানি না তা হচ্ছে আমাদের এত বড় অর্জন, বাংলাদেশ বিশ্বের দরবারে এত সুনাম অর্জন করলো, আমাদের মেয়েরা দেখিয়ে দিল তারা এত ধরনের সীমাবদ্ধতার মধ্যেও জিততে পারে, অথচ আমাদের দেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান অথবা ক্রীড়া প্রতিমন্ত্রী কেউ নেপালে গিয়ে এই ম্যাচ দেখার কোনো প্রয়োজন মনে করেননি। যেদিন ফাইনাল ম্যাচ সেদিন তো জানিনি, জেতার পরেও এই যে বিজয়ের মুড়ি খাওয়ার জন্য তারা যাননি, তাদের অনেক কাজ অনেক প্রয়োজন। অনুজিতের উদ্দেশ্যে সানজিদার স্ট্যাটাস, এই স্ট্যাটাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখি, আমরা পড়ি তিনি কী লিখেছেন। ফাইনাল ম্যাচের আগে সানজিদা আক্তার ফেসবুকে লিখেছেন, যাঁরা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন সে সকল স্বপ্ন সারথীদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে। সমাজের টিপ্পণীকে এক পাশে রেখে যে সকল মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে তাঁদের জন্য জিততে চাই। আমাদের এই সাফল্যে হয়তো আরও নতুন কিছু সাবিনা কৃষ্ণা মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছুটা হলেও সহজ করে দিয়ে যেতে চাই। প্রিয় বন্ধুরা, সানজিদার এই স্ট্যাটাসে তাদের যে বিভিন্ন ধরনের বাধ্যবাধকতা সব কিছু কিন্তু ফুটে উঠেছে। বাংলাদেশের এই মৌলবাদীরা, তারা মেয়েদেরকে ফুটবল খেলতে দেবে না। আপনারা জানেন 2018 সালে ইসলামী আন্দোলন, এই যে চরমনা হিসেবে আমরা যাদেরকে চিনি, বাংলাদেশের অন্যতম মৌলবাদী ইসলামিক দল, তাদেরকে এক প্রকার জঙ্গি দলও বলা যায়, তো তারা কিন্তু কুড়িগ্রামে নারীদের ফুটবল টুর্নামেন্ট বন্ধের জন্য মিছিল করেছে। দেখতে পাচ্ছেন শত শত উম্মাদ ধর্মান্ধরা, তারা এই তথাকথিত প্রতিবাদ জানিয়েছে যেন নারীরা ফুটবল খেলতে না পারে। আমাদের দেশের তেঁতুল হুজুরদের তেঁতুল তত্ত্ব সম্পর্কে আমরা জানি, তারা কতটা নারী বিদ্বেষী। এই মোল্লা মুন্সিরা আসলে নারীদেরকে দিয়ে এভাবেই ফুটবল খেলতে চান, যেখানে বোরখা এবং হিজাব পরে এই হাস্যকর ফুটবল বিশ্বের কাছে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করবে, এবং এভাবে ফুটবল তথা কোনো খেলাতেই নারীরা অংশগ্রহণ করতে সক্ষম হবেন না। এবং আমাদের দেশের জঙ্গিদের বি টিম, তথাকথিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদেরকে দেখতে পেয়েছি আমরা প্ল্যাকার্ড নিয়ে নারীদের প্রতি আরও সহিংস হওয়ার জন্য তারা বিভিন্ন কথাবার্তা লিখে দাঁড়িয়েছিল। এই নির্লজ্জদের মধ্যে, এই নির্লজ্জদের ভিড়ে কিন্তু আমাদের এই নারী ফুটবলাররা দেখিয়ে দিয়েছেন কীভাবে জয়ের হাসি হাসতে হয়। এবার আমরা একটু ভেবে দেখি এদের উঠে আসার গল্প, অর্থাৎ তারা আসলে কারা, কোন পরিবার থেকে এসেছেন। সমাজের উচ্চবিত্ত পরিবার থেকে না, এই ফুটবলারদের যদি আপনি জীবনের অতীত খোঁজেন দেখবেন অনেকেই না খেয়ে না পড়ে জীবনযাপন করেছেন। এই 11 জন ফুটবলারের মধ্যে রয়েছেন আদিবাসীরাও, যাদেরকে আমরা আমাদের সেনাবাহিনী দ্বারা 24 ঘন্টা দমিয়ে রাখি। তাঁদের প্রতিকূল পরিবেশ থেকে, যেখানে পাহাড় মাঠ নেই, সেখান থেকে উঠে এসে এই সাহসিকতা, এই গোলকিপারের কথাই যদি বলি, তাছাড়া আরও যে 8 জনের কথা বলবো, তাঁদের বেড়ে ওঠাটা একটু আমাদের ভাবাবে। ময়মনসিংহের কলসিন্দুর নারী ফুটবল টিমের ম্যানেজার মালারানী সরকার এই বিজয় উপলক্ষে বলেন, অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ার মধ্যে ফুটবলে সেরা হয়েছে। তাদের এই জয়ে শুধু আমরা না, দেশের আপামর জনতা গর্বিত। এই মেয়েরা জয়ের ধারা অব্যাহত রেখে একদিন বিশ্বকাপ জয় করে আনবে। মালারানী আরও বলেন, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুন নাহার সিনিয়র, শামসুন নাহার জুনিয়র, সাজেদা খাতুন ও মার্জিয়া আক্তারের বাড়ি কলসিন্দুরে। এই ফুটবল কন্যাদের তৈরি করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। 2011 সালে প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা আলোচনায় আসে। এরপর আরও 3 বার চ্যাম্পিয়নের ধারা অব্যাহত রাখে। আজও পাড়া গাঁ কলিসুন্দরের এই মেয়েদের ফুটবল খেলাকে অনেকেই ভালো চোখে দেখেননি, পরিবার থেকেও তেমন একটা সহায়তা পাওয়া যায়নি। বিশেষ করে প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে যখন তারা ভর্তি হয়, তখন ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় ধরনের বাধা আসতে থাকে। বিশেষ করে বয়সন্ধিকালে মেয়েদের মধ্যে শারীরিক নানা পরিবর্তন দেখা দেয়, এ সময় তাদের ফুটবল খেলা পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন ভালোভাবে নেয়নি। ফুটবল খেলতে গিয়ে নানা ধরনের কটূক্তিও শুনতে হয়েছে কলসিন্দুরের মেয়েদেরকে। মালারানী জানান, স্থানীয়রা মেয়েদের ফুটবল খেলায় উৎসাহ দেওয়ার পরিবর্তে বাধা দিত এবং বলতো ফুটবল খেললে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, এছাড়া নানা ধরনের কটূক্তি করত। এ সময় স্থানীয় শিক্ষক ও সমাজের সচেতন মানুষের সহায়তায় খেলোয়াড়দের পরিবার ও স্থানীয়দের বোঝানোর চেষ্টা করা হয়। মালারানী বাংলা ট্রিবিউনকে বলেন যে সাফ চ্যাম্পিয়নে প্রথম 5 মিনিটে গোল করে শামসুন নাহার জুনিয়র, সে ছোটবেলায় মাকে হারায়, গরিব অসহায় পরিবারে তাকে যত্ন করার কেউ ছিল না, কিন্তু ফুটবল খেলার প্রতি ব্যাপক আগ্রহ ছিল শামসুন নাহারের। সে আগ্রহ দেখে আমি 1 বছর তার খাওয়া দাওয়ার দায়িত্ব নিই। এভাবে নানা বাধা বিপত্তি পেরিয়ে প্রত্যেকটি মেয়ে জাতীয় দলের জায়গা করে নেয়।
প্রতিটি জয়ে আমরা এই কোচকে উচ্ছ্বাসিত দেখেছি। চলুন তাঁর কিছু বক্তব্য শুনি। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানি জানিয়েছেন, 2009 সাল থেকে নারী দলের কোচ হিসেবে আছি। শুরুতে সবাই তাচ্ছিল্য করতেন, দেখা হলে উপহাস করতেন। যখন আমি কোচিং শুরু করি তখন আমার বন্ধুরা বলতো, ওই যে মহিলা কোচ যাচ্ছে। রাস্তায় যখন হেঁটে যেতাম আমাকে দেখে হাসাহাসি করতো, ঠাট্টা করতো আমাকে নিয়ে। আমার কাছে কখনোই মনে হয়নি যে আমি কোনো নিচু কাজ করছি, আমি কাজকেই পছন্দ করতাম। আজকে যে অবস্থা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের নিয়ে, সেটা অবশ্যই ভালো লাগার কথা। আমার এতদিনের পরিশ্রম সফল হয়েছে। সমাজের এত লাঞ্ছনা বিদ্বেষ উপেক্ষা করে তাঁরা এগিয়ে গেছেন। আমরা কি জানি তাদের আসলে পারিশ্রমিক হিসেবে আমরা কী দিচ্ছি, সম্মাননা কী দিচ্ছি, তাদের বেতন কত? আপনারা এই ছবিটিতে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ খেলোয়াড়দের বেতন বৈষম্য। ক্রিকেটে যেখানে দেখা যাচ্ছে নারী এ বিভাগ পান 50,000 টাকা, পুরুষ এ বিভাগ পান 4,00,000 টাকা, নারী বি বিভাগ পান 40,000 টাকা, পুরুষ এ বিভাগ পান 3,00,000 টাকা, নারী সি বিভাগ পান 30,000 টাকা, পুরুষ বি বিভাগ পান 2,00,000 টাকা। ফুটবলে নারীদের বেতন দেওয়া হয় এ শ্রেণী 10,000 টাকা মাত্র, বি শ্রেণী 8,000 টাকা মাত্র, সি শ্রেণী 6,000 টাকা মাত্র। এবং ক্লাব ফুটবলে একজন শীর্ষ ফুটবলারকে বছরে দেওয়া হয় 50 থেকে 60,00,000 টাকা, মেয়েরা পান মাত্র 3 থেকে 4,00,000 টাকা। আবার নিচে দেখতে পাচ্ছেন যে ওয়ান ডে ম্যাচে নারীরা পান 9,000 টাকার কম আর পুরুষেরা পান 3,00,000 টাকা। প্রিয় বন্ধুরা, ভাবা যায় এই নারী ফুটবলারদের সাথে আমরা যুগ যুগ ধরে কীভাবে বৈষম্য করে এসেছি, তাদের কীভাবে ঠকিয়ে এসেছি। আমি ভেবে অবাক হই যে আমার দেশের প্রধানমন্ত্রী একজন নারী। আমি ভেবে অবাক হই আমার দেশের অসংখ্য নারী এমপিরা রয়েছেন, যাঁরা কেউই কিন্তু অর্ধেক বেতন নেন না নারী হওয়ার তথাকথিত অপরাধে। আমরা আরও একটু যদি তাকাই এই পুরো বিষয়টার দিকে, তাহলে এটি স্পষ্ট যে মোল্লা, যে ধর্মান্ধ গতকাল নারীদের পোশাক নিয়ে কটু কথা বলেছে, তারাই কিন্তু গতকাল যে ম্যাচ জয়ের সময় হাততালি দিয়েছে, উল্লাস করেছে, জয় বাংলা বলেছে, সাবাস বাংলাদেশ বলেছে, সাবাস বাংলাদেশের মেয়েরা বলেছে, তারা আজকে ঠিক আছে কালকে আবার ভুলে যাবে। আমি দেখতে পাই বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা, তারা কিন্তু উস্কানি দিচ্ছে মানুষকে, ধর্মান্ধদের আরও লেলিয়ে দিচ্ছে। আপনারা এই কার্টুনটি অনেক জায়গায় দেখেছেন, কার্টুন কিশোরের এই কার্টুনটি অত্যন্ত আলোচিত এবং প্রশংসিত হয়েছে। এখানে প্রতীকী অর্থে সে তেঁতুল হুজুরকে দেখিয়েছে যে তার বিশেষ অঙ্গ চেপে ধরে রেখেছে, কারণ নারী ফুটবলারদের এই জয় তাদের মুখে একদম সজোরে থাপ্পড়। যথারীতি এই চপেটাঘাত মোল্লাদের গালে পড়ার আগে পিনাকিদের মতো প্রাণীর গালে গিয়ে পড়েছে। আপনারা জানেন এই পিনাকি বা সানিউর এরা কী চায়, এরা কী করে, কীভাবে তারাও ধর্ম ব্যবসা করে। যাই হোক, এবার তারা নেমেছে জঙ্গি মনস্ক উগ্রবাদী যারা, তাদেরকে আরেকটু সুশ্রী দিতে, তাদের আগুনে আরেকটু ঘি ঢালতে। তারা এই নারী ফুটবলারদের বিরুদ্ধে তাদের দাঁড় করাচ্ছে এবং এই মোল্লা কর্তৃক যে মিছিল, মোল্লা কর্তৃক যে নারী বিদ্বেষ, সেগুলোকে ঢাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছে। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন এই নারী ফুটবলাররা, যেখানে তাদের প্রাপ্য অধিকারটুকু দেওয়ার এখন সময় এসেছে। তাঁরা সেই অধিকার অর্জন করে নিয়েছেন, এই জয়ের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন তাঁরা কোনোভাবেই পিছিয়ে নেই। নারী হিসেবে যেভাবে আমরা তাদেরকে দমিয়ে রাখি, আমরা পুরুষরা, সেই দমিয়ে রাখার যে চেষ্টা, সেটি কিন্তু তারা হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফলে আমাদেরকে কিন্তু বেশ শান্তভাবে, বেশ সূক্ষ্মভাবে ভাবতে হবে, আমরা এই নারীদেরকে যেভাবে দমিয়ে রেখেছি, তাদের অধিকার খর্ব করেছি, সেই অধিকারগুলো অবশ্যই তাদেরকে ফিরে দিতে হবে। আমরা অনেকেই বলি নারীর অধিকার দিতে হবে, নারীর অধিকার দেব। আমরা কারা নারীর অধিকার দেওয়ার? আমরা কি তাদের কর্তা? তাহলে আমরা এই কথাটি কেন বলি? বরং আমাদের বারবার ভাবা উচিত আমরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না করি, তাদেরকে দমিয়ে না রাখি। আমাদের এটা বলতে হবে, নারী কী পড়বে কী পড়বে না সেটি আমরা ঠিক করে দেব না, নারী কী করবে কী করবে না সেটিও আমরা ঠিক করে দেব না। ঘরে থাকবে না বাইরে থাকবে, ফুটবল খেলবে না কি মাদ্রাসায় পড়বে, হিজাব পড়বে না কি মিনিস্কার্ট পড়বে, এটি একান্তই তাদের স্বাধীনতা। আমরা তাদের স্বাধীনতাকে খর্ব করব না, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করব না। আমরা অধিকার দেওয়ারও কেউ নই, নেয়ারও কেউ নই। আমরা আমাদের সুস্থ চিন্তা অব্যাহত রাখব। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।